ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চুক্তির এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে গণহত্যায় জড়িতদের বিচারে পাশাপাশি হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশের দাবিও জানানো হয় বৃহস্পতিবার বেলা তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি পূর্ব ঘোষণা অনুযায়ী এই দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণীবেশের মানুষ জড়ো হয়

আমরা আওয়াজ তুলছি আজ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার এক মাস হয়েছে যেই স্বাধীনতা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পেয়েছি আমাদের দেশে যতক্ষণ না অবধি আমরা বিচারের শাসন প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আরেকটি শক্তি এসে আবারও সেই একই কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক স্লোগান ফেস্টুনে গেল সরকারের সোরেচারি কর্মকাণ্ড ও নানা অনিয়মের প্রতিবাদ জানানো হয় অংশ নেয়াদের কণ্ঠে জোর দাবি বিচার করতে হবে গণহত্যায় জড়িতদের ছিল রাষ্ট্র সংস্কারের নানান দাবিও অলরেডি তিরিশ দিন হয়ে গেছে আমাদের ভারতীয় স্বাধীনতার পূর্ণ দিবস হিসাবে আমরা চাই যারা শহীদ হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক একটা সিঙ্গেল পার্সনও যেন এই বিচারের আওতার বাইরে না থাকে দেশের সংস্কারের যে কাজ চলছে সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবাই যাতে একটা সুষ্ঠু নির্বাচন যাতে আমরা সবসময় পাই ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয় যারা হাজারো মুগ্ধ ছিল যারা হাজারো আবু ছিল তাদের বিষয় নিয়ে কথা বলা দরকার যারা মারা গেছে তাদের প্রত্যেকজনের শহীদের যেভাবে মর্যাদা দেওয়া হয় সেভাবে মর্যাদা আমরা চাচ্ছি তাদের যদি বাসস্থানের ব্যবস্থা না থাকে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে ইসরায়েলি বর্বর আগ্রাসনের মুখে থাকা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে দেশটির পতাকা বহন করেন কর্মসূচিতে অংশ নেয় কেউ কেউ শহীদি মার্চ রাজভাস্কর্য থেকে নীলক্ষেত মোড় মিরপুর রোড হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় सबिरोज रोज सी न्यूज़ ढाका